আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুবই মজাদার এবং সহজ করে ডিম ভোনা তৈরি করে দেখাবো। আর এর জন্য এখানে আমি 5টি সিদ্ধ করা ডিম নিয়েছি এবং সিদ্ধ করার পরে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা চাকুর সাহায্যে খুবই হালকা হাতে 3 থেকে 4টা ডাক টেনে নিয়েছি সিদ্ধ করা ডিমগুলোতে। আর এতে করে ডিমের ভিতরে মশলাগুলো খুবই ভালোভাবে ঢুকবে এবং ডিম ভোনাও অনেক বেশি টেস্টি হবে। নিয়েছি এখানে পেঁয়াজ বাটা এবং গরম মশলা বাটা। আমি এখানে দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি জিরা বাটা। আমি কিন্তু এই সবটুকু বাটা মশলা ডিম ভোনাতে দেব না, তাই এখানে এর পরিমাপটাও আমি বলছি না। ডিম ভোনা করার সময় যখন এই বাটা মশলাগুলো দেব তখন এর পরিমাপটা বলে দেব যে কতটুকু করে দিচ্ছি। এবার এই ডিমগুলোতে 1/2 চামচ হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে একত্রে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এতে মশলা মাখানো ডিমগুলো দিয়ে নিতে হবে। এখন মিডিয়াম আঁচে চুলার আঁচটাকে রেখে ডিমগুলোকে নেড়ে চেড়ে 5-7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 5-7 মিনিটের মতো আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আপনারা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলোকে এখন আমি উঠিয়ে রাখবো। আর ডিম ভাজা সেই তেলেতেই আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। এখন দিচ্ছি 1/2 চামচেরও কম গরম মশলা বাটা এবং 1/2 চামচের থেকেও একটু কম জিরা বাটাও দিয়ে নিলাম। এরপরে এই বাটা মশলাগুলোকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন এতে দিয়ে নিচ্ছি 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। 2 চামচ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মাঝে আমি মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এরপরে এতে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। নেড়ে চেড়ে এতে আমি 2টি তেজপাতা, 3টি এলাচ এবং 3টি দারচিনির টুকরো দিয়ে নিলাম। আর সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন এতে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে এতে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে এটা মিডিয়াম আঁচে প্রায় 7-8 মিনিটের মতো আমি এই ডিমগুলোকে রান্না করে নিয়েছি। আর আমার এই ডিম ভোনাটা এমনটা হয়েছে, তেলটা মশলা থেকে একদম সেপারেট হয়ে এসেছে। লক্ষ্য করুন, ওপরে তেলটা ভেসে উঠেছে আর ডিম ভোনাটাও হয়ে গেছে। আমি ঠিক এমনটা মাখা মাখা টাইপের ডিম ভোনা করতে চাচ্ছি, তাই আমি এখন চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি আর একটা প্লেটে তুলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম ভোনার রেসিপি। আশা করছি আজকে আমার এই ডিম ভোনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সহজ লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।